অনেক সুন্দর ভাবে কিছু আলোচনা রেখে দুটি গান শুনলাম, বড় ভালো ভালো দুটি গান। প্রথম একটা গান শুনলাম, গানটার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আলোচনাও রয়েছে। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়। গুরু যদি হয় কারো ব্যাসার নন্দন, দেখেন গুরুরে কত সম্মান দিল, কত সম্মান দিছে না। গুরু যদি হয় কারো ব্যাসার নন্দন, তবুও ভক্তের কাছে পতিত পাবন। হাদিসে শুনি নবীর আহলে বায়াত, নবীর বংশের হাতের উপর রাখতে হবে হাত, তবে তোমার কোন বংশেতে জন্ম তাই বলো আমায়। তারপরে আসলো, নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়, কোন বর্জকে সেজদা দিব করে দাও নির্ণয়। যদি বলো সেজদা করো মানব গুরুর পায়, মানুষ হইয়া মানুষ কে সেজদা দেওয়া যায়। শেষ কলির মধ্যে আসলো, যদি বলো পীর হয় আল্লাহ, এই জগৎ সংসারে কোরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে, লা শরীক আল্লাহু, আল্লাহ মালিকুল্লে শাই, জন্ম মৃত্যু আহার নিদ্রা আল্লাহ তালার নাই। সুবহান, সরকার পড়ল গোলক ধান্দায়। এরপরের গানটা শুনলাম আমি, চাইনা দুনিয়ার জমিদারি, গানটা আমিও ভালোবাসি। এবং এই গানের মতো যদি কেউ চরিত্র নিজের গঠন করতে পারে তাকেও আমি শ্রদ্ধা করি। কিন্তু আমার শিষ্য কিন্তু কইল টাকা চাইনা দুনিয়ার জমিদারি, এই কথা কইয়া শেষ মুহূর্তে যখন বকশিস দিল, বকশিসটা কিন্তু আপনাকে দিয়া দেয় নাই, দিছে দিব মনে হয় পরে দিব একসাথে দিবে। একটা গান আমি করেছিলাম, আমার কথায় বাবার আপনারা বিরক্ত হচ্ছেন না তো, গানটার মধ্যে বলেছিলাম যে যার তার ভজনা করো, থাকি এমন এই সংসারে তালাশ করো তারে। এখানে বললেন আপনি, বলবেন মাজারে সেজদা দেওয়া কোন কোন জায়গায় গেছে। কালকে আমি গিয়েছিলাম মাইজ ভান্ডার শরীফ, আমার মহান মুর্শিদের দরবারে গোলামী খেদমতের জন্য আসার সময় চট্টগ্রাম বাইজিদ বস্তামির নাম শুনেছেন আপনারা, সেখানে জিয়ারতের জন্য গেছি, ওইটার পাশেই লেখা মাজারে সেজদা দেওয়া যাবে না, শরীয়তে নিষেধ। কথাটা এইভাবে লেখা, মাজারে সেজদা দেওয়া শরীয়তে নিষেধ। এখন মাজারে সেজদা দেওয়া যাবে কি না, মানুষকে সেজদা দেওয়া যাবে কি না। আবার আসলো, এই দেহে মক্কা মদিনা কোথায়, দেহের মধ্যে সারাবান তহুরা আছে, এটা পান করার বিষয়। আচ্ছা প্রশ্ন তো মনে হয় দুই একটাই হয়েছে, প্রশ্ন করতে যতটুকু সময় নিয়েছে আমার মনে হয় জবাব দিতে একটু সময় বেশি লাগবে। আমি জানি না, কিছু আপনাদের দয়া চাই, কারণ আমি এমনও মানুষ, এমনও মহৎ, এমনও সাধক এই মঞ্চের মধ্যে দেখতে পাচ্ছি যাদেরকে গান শোনাইছে আমার দয়াল পরশালী দেওয়ান, বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, আমার দাদা রজ্জবালি দেওয়ান, খালেক দেওয়ান, মালেক দেওয়ান, এই মানুষগুলোর মধ্যে এমনও কিছু মানুষ আছে আমি মানিক দেওয়ান না, আমার বাপেরও তত্ত্ব শাস্ত্র শিখাই দিতে পারে এমন জ্ঞান তারা রাখে, তবুও কেন আসছে। ভাত খাইলে হয় পেটের ক্ষুধা নিবারণ, আর আশেক যারা, ভাবুক যারা, গুরুভক্ত যারা, তাদের গান শুনলে হয় আত্মার ক্ষুধা নিবারণ। তত্ত্ব মানিকগঞ্জের মানুষে বহুত জানে, হয়তো একটু আত্মার ক্ষুধা নিবারণের জন্য সবাই আসছে। তো একটি গান আমি করি, প্রথমেই বলতে চাই গুরুকে যে সাধারণ মানুষ ভাবে তার এক
নাম্বারে গুরু ধরাই হয় নাই। গুরুকে যে সাধারণ মানুষ ভাবে তার প্রথম নাম্বারে গুরু ধরাই হয় নাই। গুরুর নাম, এই নামটা কি নাম? সাধকরা বলেছেন, জ্ঞানীরা বলেছেন, ধ্যানীরা বলেছেন, যোগীরা বলেছেন, ঋষিরা বলেছেন, গুরু নাম হলো অমৃত সার ফল। গুরু নামে আত্মশুদ্ধি হয়। গুরু নামে যদি যোগে জেগে কেউ ধ্যানে বসে গুরুর ছবিটা হৃদয়ে অঙ্কন করতে পারে, ওই মানুষটা সারা ব্রহ্মাণ্ডে না ঘুরেই নিজের থেকেই ব্রহ্মাণ্ডের খবর পাইতে পারে। এ হলো চৈতন্য মানুষ। মানুষ হলো উত্তম মানুষ, মধ্যম মানুষ, অধম মানুষ। যারা মধ্যস্থলে রইল তারাও এক প্রকারে রইল, আর যারা উত্তম তাদের তুলনা হয় না, আর যারা নিম্ন মানুষ একেবারে তাদের ক্ষেত্রে সুরেশ্বরী জান শরীফ মাওলানা বলেছেন, আশা যাওয়া তাবিজ তোমার সিন্নি খাওয়া। ছোটবেলায় গান শুনেছি রেডিওর মধ্যে, আব্দুল আলিম গাইতেন, আইলাম আর গেলাম, খাইলাম আর শুইলাম, কবে দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। শুনছেন না গানটা দরদি? আইলাম, গেলাম, দেখলাম, শুনলাম। এজন্য এখানে সনাতন ধর্মের কেউ থাকতে পারেন। শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন, কলিজীবের একটাই একটাই ব্যবস্থা থাকবে, জনিগত প্রাণ আর অন্নগত মন। জনিগত প্রাণ আর অন্নগত মন, মানে খাইব, লাইব, ঘুমাইব, জন্ম দেওয়ার কাম জন্ম দিব, পৃথিবীতে একদিন হয়েছে একদিন মরে যাইব, এই হলো কলির জীবের অবস্থা। এটা হইলে কখনো মানব মুক্তির ব্যবস্থা নাই। একটা গান শুনাই, গুরু নাম। তো যেই গানটা করলেন, এই গানটার জবাব অনেকটা আগের গানে হয়ে গেছে, কি আজগর ভাই, আগের গানে হয়ে গেছে, তারপরও পুনরাবৃত্তি যেহেতু করেছে আমি চেষ্টা করব। আবারও উভয় শিল্পীর জন্য সুদৃষ্টি কামনা করি। গুরু নাম কি, গুরু নামে কি হয়, গুরু কে, এই গানটা দয়া করে একটু লক্ষ্য করে শুনবেন। সকলের কাছে বিনীত অনুরোধ রইল, দেখবি নামে কত ফল রে, দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রে। ওই মানুষটা গুরু নামে বিলীন হয়ে যায়। দেখবি নামে কত ফল রে, দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রে। যারা সে ভক্তি, সে নামেই সে পাবে মুক্তি, তাই তো গুরু নামে বিশ্বাস রেখে চলে।
গুরু অখণ্ড অপয় অখণ্ড ওরে গুরু পূর্ণ চন্দ্র আনন্দময় অখণ্ড বিশ্বাস রেখো ঠিক বাবারা, অনেকে বলে মুর্শিদ আল্লাহ বলে না, এই কথাটার ভেদ তত্ত্ব যদি না বুঝে এই কথাটা বলা হলো সেরে কি পাব, ক্ষমা করবেন। মুর্শিদ কখনো আল্লাহ না, আর আল্লাহ থেকে মুর্শিদ জুদাও না, তার প্রমাণ করেছে পবিত্র কোরআন শরীফে, ওলি আম মুর্শিদে খোদা। মুর্শিদ কখনো খোদা না, কিন্তু খোদা থেকে জুদাও না। যেদিকে তাকাই কোরআন শরীফে আসছে আয়ানুমা তো আল্লাহ ফাসাম্মা ওয়াজি উল্লাহু তালা, আমার আল্লাহ বলে যেদিকেই তাকাও ওই দিকেই আমি আল্লাহর রূপ বিদ্যমান। যেদিকে তাকাও যেদিকে দেখো, কোরআন শরীফে আমার আল্লাহ আরো বললেন, আল্লাহ বললেন আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, যার বাংলা অর্থ আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু দেখিতে পাইতেছ সমগ্র কিছুই আল্লাহর নূর। সুবহানাল্লাহ, আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু দেখতে পাইতেছ সমগ্র কিছুই আল্লাহর নূর। তাহলে সনাতন ধর্মে দেব দেবতা তাদের যত ক্ষমতা তাদের যত শক্তি সমগ্র শক্তি, এই শক্তি একত্রিত করে এই শক্তিটাকে গুরু শক্তির মধ্যে সিস করা হয়েছে, দেওয়া হয়েছে, প্রদান করা হয়েছে, এটা হলো গুরু শক্তি। তাই বাবা, যদি একজন শিষ্য সেবক দাস যে পাস করে এই তিন ক্লাস সে হয়ে যায় ভক্ত। তাই গুরু বলে যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ, তবুও যদি না ছাড়ে পাস আমি তারে দিয়া কাটাই জঙ্গলার ঘাস, তবুও যদি না ছাড়ে পাস একদিন টান দিয়া কই তুই আমার দাসে। তাই গুরুময় ব্রহ্মাণ্ড, গুরুময় ব্রহ্মাণ্ড যেই দিকে তাকাই ওই দিকেই যদি গুরুকে দেখতে পাই তাহলে আমি গুরুর সত্তার সাথে আপন সত্তাকে বিলীন করে দিয়েছি, এখন আমি নামক সত্তাটা আর আমার মধ্যে নাই। তাই গানের মধ্যে বললে তোর দিহে
ফিরে চাও যদি, যে দেখো সবই তোমার গুরু মূর্তি কেমন বিশ্বাস রে কঠিন। এর জন্য আমার দয়াল বলতো মানিক সাজা গুরু, বেয়াদবি ক্ষমা করবেন, সাজা গুরু আর বাজা নারীর মধ্যে কোনো ব্যবধান নাই। কেন? একটা বাজা নারী সন্তানের দরদ বুঝে না, তদ্রূপ একটা সাজা গুরুও কখনো ভক্তের মুক্তি দিতে পারে। তাই বাবা, গুরু বাক্য সর্বমন্ত্র সার। এখন ওই গুরু বাবু কোথায়? ওই গুরু কেমন গুরু? ওই গুরুর সেকেলে সুরাত কি? এই মানুষের মাঝেই মিশে আছে তোমরা তারে চেননি। চলে যাব গানের মধ্যে, আমি দুই কথায় জবাব দিতে চাই। শোনেন শোনেন শিষ্য, আপনি বসে শোনেন। তাই গানটার মধ্যে বললেন, যদি বলো পীর হয় আল্লাহ, আমি আপনার আগের গানটা করেছিলাম, আপনারা শুনেছেন, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ, আমার পাগল মন চিল্লি নারে গুরু কেমন ধন, অনন্ত আদি বিধাতা ভালো মন্দের প্রভেদ কর্তা রসুল রূপে করছে আগমন, রবুবিয়ার সঙ্গে লয়া রেসালাত প্রতিষ্ঠা করিয়া মানব গুরু আলীর আগমন, রবুবিয়াত রেসালাত মাওলাইয়াত এই তিন ধারা প্রাপ্ত যে হয়েছে সে ওলি নবী রসুল এবং আল্লাহ, এই এই চারটা আসনের মধ্যে গুরুরও একটা আসন। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি এই চারটা আসনের মধ্যে গুরুর একটা আসন থাকে, গুরু কি তাহলে আওলাদে রাসূল না? গুরু কি নবীর বংশের না? পবিত্র কোরআন শরীফে সুরা ১৩ পারায় হাসান চিস্তির একটা গান লেখা আছে,
সেজদা করো এমন জায়গায়, মকরুম করে নাই যে থায়, কোরআন খুলিয়া দেখো কোরআনের ১৩ পারায়। শুনছেন না গানটা? এমন জায়গায় সেজদা করো যেখানে মকরুম সেজদা করে নাই। এখন আপনাদের কাছ থেকে জবাব নেই, মকরুম সেজদা করে নাই কোন জায়গায়? আমার দয়াল গান লিখেছে, সারিয়া সতের সঙ্গ, সারিয়া সতের সঙ্গ, সত মানুষের সঙ্গ নিবি, মানুষ যদি হবি রে মন, মানুষ যদি হো, সারিয়া সতের সঙ্গ, সারিয়া সতের সঙ্গ, সত মানুষের সঙ্গ নিবি, মানুষ যদি হবি রে মন, মানুষ যদি হবি। কদরদি পেয়েছো মানুষের আকার, করিলা পশুর ব্যবহার, নাই মানুষের আচার বিচার, কতকাল চলিবি, কতকাল চলিবি, কতকাল চলিবি। পেয়েছো মানুষের আকার, করিলা পশুর ব্যবহার, রাস্তা দিয়ে আইটা যাইতেছে, শরীরের মধ্যে যৌবন ভরা যৌবন, এক মুরুব্বি লাঠি ভর দিয়ে আইটা যাইতেছে, আমি আমার যৌবনের তাগদে মুরব্বীরে ধাক্কা দিয়ে ফালাই দিলাম। মুরব্বী নিচে পয়রা কয়, শালায় মানুষ না একটা গরু রে, কয় না আশা আস্থা যারে গরু কইল কি গরু, ও মানুষ আশরাফুল ইনসান, শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, কিন্তু কাজটা কইরা ফেলাইছে গরুর মতো। তাই গানের মধ্যে বললেন, পেয়েছো মানুষের আকার, কোন ব্যবহার নাই মানুষের আচার বিচার, কতকাল চলিবি, কতকাল চলিবি। মানুষের সব মানুষের সঙ্গ পেলে, তারপরে বললেন, এসেছে এই মায়ার দেশে দুই দিনেরই পরবাসে, যাইতে হবে অবশেষে, দেখছো নি কেউ ভাবে, মানুষ ওর জন্ম মানুষ কুলে, শ্রেষ্ঠ কুলে জন্ম পাইয়া ওরে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয়, হয় না? বাচ্চার যখন চার পাঁচ বছর বয়স হয়, বাবা মা কয় ওর একটা স্কুলে ভর্তি করা দে, নাহলে মাদ্রাসায় ভর্তি করা দে, ও একটা মানুষের মতো মানুষ হোক গা। এখন যদি বলি আগে জন্ম দিছিলেন কি, আগেও জন্ম মানুষ দেওয়া হয়েছে, এখন মানুষের মতো মানুষ হওয়ার জন্য পড়ালেখা করবেন, ডিগ্রি অর্জন করবেন, একজন ডাক্তার বিজ্ঞানী, একজন সায়েন্টিস্ট, বড় মহারথী একজন মানুষ হইতে পারেন,
কিন্তু ওলি কি হওয়া যায় বাবা? পড়ালেখা করে ওলি হওয়া যায় না, ওলি হইতে গেলে একজন আল্লাহওয়ালার সঙ্গ নিতে হয়। তাই বলছি নাই ভেদা ভেদ ছোট বড়, সকল শাস্ত্রেই মানুষ বড়, আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়ে গেছে। এখন দরদি যারা মানুষ হয়ে মানুষ সেজদার পক্ষে না, তারা নিঃসন্দেহে ভাইবা নিবেন ওই ওই যে ওই যে মিয়া স্যার, তার ওই লো পোলা বাইন তারা। এর চাইতে সরল কথা আমি বলতে পারব না। সেজদা দুই ভাগে, একটা তাজিমি সেজদা হলো এবাদতি সেজদা। এবাদতি সেজদা যেটা, এইটা আমার আল্লাহর জন্য, একমাত্র আল্লাহ পাবে। আর তাজিমি সেজদা, এই সেজদাটা আপনি এলাকার মুরব্বীরও করতে পারেন, আপনার বাবা মারেও করতে পারেন, আপনার শিক্ষককেও করতে পারেন, এলাকার একজন চেয়ারম্যানকেও করতে পারেন, একজন মন্ত্রীকেও করতে পারেন, রাষ্ট্রের সরকারকেও করতে পারেন। এই তাজিমি সেজদা আপনি যাকে খুশি তাকে করতে পারেন, কিন্তু এবাদতি সেজদা আমার আল্লাহর জন্য। গুরু ধরতে হয় নিজের বর্জকটাকে ঠিক রাখার জন্য, গুরু বর্জকের মধ্যেই আমার আল্লাহ নিহিত। তাই সাইজি বলেছেন, একবার আপনারে চিনতে পারলে যাবে সেই অচেনারে চেনা, যার আপন খবর আপনার হয় না। নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে, নিজেকে খুঁজতে হবে, নিজেকে খুঁজা পাইতে হবে। তাই এই পর্যন্ত রাখলাম। আমি ওই গানটার প্রসঙ্গে আর গেলাম না। এবার আসলো আবে হায়াত কোন জায়গায়, মক্কা মদিনায় কোন জায়গায়। আমার দাদাগুরু, আমার দাদাগুরু রজ্জব আলী দেওয়ান বাবা কথা অনেক বলছে, আমি কিন্তু কথা সাইরা সাইরা সারমর্মটা বলার চেষ্টা করতেছি, নয়তো আমার দুই ঘন্টা আসরে আমি কুলাইতে পারবো না। এর জন্য আমি বলতেছি, আপনারা জ্ঞানী মানুষ, জ্ঞানী লোকের ইশারা অজ্ঞানীর ঘাড়ে গোতা সমান, বুঝে না। তাই আপনারা জ্ঞানী মানুষ, ইশারা স্বরূপ আমি বলতেছি। আমার দয়াল রজ্জব আলী দেওয়ান আলচিস্তিনি জামি, তিনি গান লিখেছেন, আপন ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ রাসূল, আমার তালাশ করে দেখলি না রে, কোথায় রইছে বিক্ষের মূল, আপন ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ রাসূল, শানে নজুল কাকে বলে, দেখো পীরের চরণ তলে একবার জ্ঞানাখি ফুটিয়া গেলে, সামনে দেখবি গোলাপের ফুল, আপন ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ রাসূল, লামকামে খুললে তালা, দূরে যাবে মনের মহিলা, অতর ফুটে উঠবে নূর তাজাল্লা, দেখতে পাবি অরুজ নজুল, দাইনে আল্লাহ বায়ে রাসূল, এই মানব দেহে। তাহলে বাবা, এগুলো চিনার জন্য, জানবার জন্য, বুঝবার জন্য একজন হক্কানি কামেল মোকাম্মেল আরেফ বিল্লাহ উচ্চ পর্যায়ের মহামানবের কাছে নিজেকে বিক্রি করে দিতে হবে। কোনভাবে বিক্রি? একেবারে আমিত্ব সত্তাকে বিলীন করে বিক্রি করতে হবে। আমরা বলি মুখে গুরুরে সব দিয়ে দিছি, আসলে কিছুই দিতে পারি না।
এবার সারাবান তোহরা আমার দাদাগুরু আরো একটি গান লিখেছেন, আই খেয়ে নে বেহেস্তের সেই সারাবান তোহরা, আল কোরআনে এলো প্রমাণ, আল কোরআনে এলো প্রমাণ, আশেকান তার ইশারা, কি ইশারা, আশেকান তার ইশারা, আই খেয়ে নে বেহেস্তের সেই, বেহেস্তে যা হয় ব্যবহার সমাজে তা হলো প্রচার, আপনি খুলবে বেহেস্তিদার, আপনি খুলবে বেহেস্তিদার, সত্য মুমিন হবে যারা। এখন আমি আমার শিষ্যকে বলতে চাই, আমার এতগুলি কথা কয়েছে আমি তারে দু একটা পরীক্ষা করতে পারি না বাবা, সত্য মুমিন হওয়ার জন্য কি কি লাগে, কথাটা কি বোঝা গেল বাবারা? প্রকৃত সত্য একজন মুমিন হওয়ার জন্য কি কি লাগে? আপনি সরাবন তোরা খাইতে চাইছেন, আমি অবশ্যই আপনারে খাওয়াবো, কারণ ভক্ত হইল আকাঙ্ক্ষাকারী, গুরু হইল পূর্ণকারী। কেউ যদি চাইবার মতো চাইতে পারে, গুরু হলো ভক্তের কাছে বাধা, ভক্তি দ্বারে বাধা আছেন সাই, গুরু সেখানেই বাধা। খাইতে চাইছেন অবশ্যই আপনারে খাওয়াবো, কিন্তু আপনি একটু কইবেন মুমিন হওয়ার জন্য কি কি মশলা মানব দেহের মধ্যে লাগে। তারপরে বললেন কি, সেই মুমিনদের খেদমতের তরে এশকেরও পিয়ালা ভরে, জ্ঞানমৃত সুধা ভরে পান করে সাধু, কত হুর গেলে মান আছে খারা। তারপরে আসলো কত নবী রাসূল ওলি সাধু, পান করে তার এক বিন্দু, ধ্যান করে সে দিন বন্ধু, কাটায় এক নেশাতে জনম ভরা, এক নেশায় তার জনমটা কাইটা যায়। শুনছেন না লোকনাথ ব্রহ্মচারী, তিন বরং 36 বছর হিমালয়ের পাদদেশে, যেখানে এখনো মানুষ যদি যায় কম্বল গায়ে দিয়ে যাইতে হয়, আর খালি গায়ে একটা মানুষ 36 বছর সেখানে আবাদত করেছে। আমরা কি পারি বাবা? মহামানবদের কথা শুনেন, এই যে জিটকা শরীফ চলে যান, আপনারা আমার চাইতে ভালো জানেন, গুরুর একটা ধ্যান নিয়ে একটা বরযোগ নিয়ে 12 বছর কাটায় দিছে, এমন ভক্ত কয়জন? সারাবাহন তোর কি, সারাবাহন তোহরটা হচ্ছে গুরু নাম, ওই নামে যার ভক্তি আসে, ওই নামে যার প্রেম আসে, ওই নামে যার ভালোবাসা আসে। সাধক বলেছে, ভালোবাসা করবি যদি আগে দেহবাসা লও সাজাইয়া, যার দেহবাসাটা ভালো না তার ভালোবাসাটাও ভালো না। তাই বাবা এত সহজ ব্যাপার না, সাধু মনি অলি যারা, তারা এক বিন্দু পান কইরা সারাটা জীবন নেশায় কাটায়া দিল। তাই আর বেশির মধ্যে না গিয়ে এই পর্যন্তই আমি রাখলাম। একটা কথা, গুরুর আদেশটা কি? গুরুর আদেশটা কি? গুরুর আদেশ রক্ষা করলে কি হয় বাবা? অমৃত সুধা খাইতে চাইছে, সারাবান তোহরা খাইতে চাইছে, যেটা খাইলে ওই মানুষটার মারা যায় না, সে অমর হয়ে যায়, মইরাও তারা মরে না। মনমোহন সাধুর একটা গান আছে, সেই হইয়াছে মানুষ রতন সব থাকতে যার কিছুই নাই, পরশ মণি সরজ ধ্বনি সোনা রূপা ভাবে ছাই, সেই মানুষ রতন। গুরু নামটা যে সারাবান তাহুরা, এখান থেকে একটি কথা আমি বলতে চাই, আপনারা যদি অনুমতি দেন বলবো বাবা। আপনার নিজামউদ্দিন আউলিয়ার নাম শুনছেন না? নিজামউদ্দিন আউলিয়ার একটা বোন ছিল, বড় বোন, তার একমাত্র একটা ছেলে, নাম রেখেছিল শখ করে আলাউদ্দিন।
আলাউদ্দিন নাম রেখেছে। আলাউদ্দিনের বয়স যখন 8-10 বছর, আলাউদ্দিনের বাবা আলাউদ্দিনকে ছেড়ে চিরজন্মের মতো দীনবন্ধুর দেশে পাড়ি দিয়ে চলে গেছে। এখানে অনেকে আছে যার বাবা বেঁচে আছে, মা বেঁচে নাই, আছে না এমন? অনেকে আছে মা বেঁচে আছে কিন্তু বাবা বেঁচে নাই। আবার এমনও কেউ আছে যার বাবা মা দুইজনের একজনও নাই। আলাউদ্দিন তার বাবা চলে যাওয়ার পরে আলাউদ্দিনের মায়া তো সংকটের মধ্যে পড়ে গেল, অভাবের মধ্যে পড়ে গেল। সন্তানের মুখে ভালো একটু ভালো মন্দ খাবার তুলে দিবে, ভালো পোশাক পরিধান করাবে, তার কোনো ব্যবস্থা তার কাছে নাই। পাড়া প্রতিবেশী বলতেছে, তুমি তোমার সন্তানটাকে নিয়ে কত কষ্ট করো, তুমি তো চাইলে তোমার সন্তানটাকে তোমার একটা ভাই আছে তার বাড়িতে নিয়ে দিয়ে আসতে পারো, তুমি তোমার ভাইয়ের দরবারে সন্তানটাকে দিয়ে আসো। বাবা কথাটা শোনার পরে মা চিন্তা করে, আমি যদি আমার সন্তানটাকে দিয়ে আসি, আমার সন্তানটা যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে আমি মায়ের আর কিছুই চাওয়ার নাই। সন্তানটাকে নিয়ে গিয়ে বলতেছে, ভাই আমার একটা মাত্র সন্তান, ও ছোট বয়সে ওর বাবাকে হারিয়েছে, আমার সন্তানটার বাবা নাই, আমি মা ছাড়া ওর কেউ নাই। ভাই তোর দরবারে আমার সন্তানটাকে একটু থাকতে দিবি, ওর ভরণ পোষণ তার দায়িত্ব নিবি। বলতেছে, কেন নিব না বোন, আপনি রাইখা যান। সন্তান রাইখা গেছে, শিশু আলাউদ্দিনকে ডাক দিয়ে বলতেছে, আয় বাবা আমার এখানে যেহেতু থাকবি, গোলামি করবি, তাহলে আয় আমার কাছে আয়। ডাক দিয়ে ছোট্ট শিশু বাচ্চাকে মুরিদ করেছে। ভক্তবিন্দু যারা আছে তাদেরকে বললে বলতেছে, নিজামউদ্দিন আউলিয়া শেখ ফরিদ আউলিয়া বলতেছে, তোমরা শুনো, আজকে থেকে একটা কথা শুনে রাখবা, কথাটা হৃদয়ের মধ্যে গেঁথে রাখবা, আল্লাহর হুকুম প্রত্যেকটা বান্দার জন্য হলো ফরজ, আমার নবীর হুকুম প্রত্যেকটা উম্মতের জন্য সুন্নত, আর একজন মুর্শিদ একজন গুরুর আদেশ প্রত্যেকটা ভক্তের জন্য ফরজ, ইহা লঙ্ঘন করলে কোনো ব্যবস্থা নাই। বলতে সালাউদ্দিন, আয় বাবা আমার কাছে আয়, তুই আমার বাড়িতে থাকবি, এই নে আমার ভান্ডার খানার চাবি, আমার যত দায়িত্ব আছে আমি এতিমখানার দায়িত্বটাই তোরে বুঝাই দিলাম। বাবারা কি বিরক্ত হইতেছেন, এতিমখানার দায়িত্বটা আমি তোরে বুঝাই দিলাম, তবে বাবা আমার এতিম বাচ্চারা যারা আছে আমি তোকে আদেশ করলাম ওদেরকে ভালো মন্দ দেখিস, ওদের যেন কখনো খাবারে কষ্ট না হয়, ওদের দেখা শুনা খাওয়াইস, আমি আদেশ করলাম। চাবিটা নিয়া চলে গেছে। এখন বাবা সে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতিমখানার মধ্যে যেই বাচ্চা কাচ্চা আছে সবাইরে খাওয়ায়, কিন্তু নিজে খায় না। একদিন দুই দিন তিন দিন, এক মাস দুই মাস ছয় মাস এক বছর, এভাবে যাইতে যাইতে 12টা বৎসর পার হয়ে গেছে। 12টা বৎসর পরে আলাউদ্দিনের মা মনে মনে চিন্তা করে, 12টা বৎসর আগে আমার নারী ছেড়ে ধনটাকে রাই খাসলাম, আমার সন্তানটা কেমন আছে? মায়ে জানে সন্তানে
মা মনে মনে ভাবতেছে, 12 বছর আগে আমার সন্তানটাকে রেখে আসছি, না জানি আমার সন্তান কেমন আছে। 12 বছর দেখি নাই আমার সন্তানটাকে, আমার হৃদয়ে নাহি মানে আমার সন্তানটা কেমন আছে। গিয়ে বলতেছে, ভাই 12 বছর আগে আমি আমার সন্তানটাকে রেখে গেছিলাম, ও ভাই আমার সন্তানটা কেমন আছে। বলতেছে, বোন আমি তো তোমার সন্তানটাকে বড় একটা দায়িত্ব দিয়ে দিয়েছি, তাকে ভান্ডারখানা আর সর্দার বানায় দিছি, প্রধান বানায় দিছি, তাকে বলে দিছি সে যেন সবাইকে দেখা শুনা খাওয়ায়, সে যেন সবাইকে দেখা শুনা খাওয়ায়। কয়, আমার সন্তানটা কোথায়? কয়, ওই যে ওইখানে চলে যাও। গিয়ে মা ডাকতেছে, আলাউদ্দিন 12 বছর পরে আমি তোর মা আসছি, বাবা আলাউদ্দিন আয় আমার নারী ছেড়া ধন, আমার কাছে আয়, আমি তোর একটু আমার নয়নটা ভরে দেখি, কতটা বছর আমি তোরে দেখি না। ঘরের সামনে ডাকতেছে, বাবা আলাউদ্দিন। আর আলাউদ্দিন রোগা কণ্ঠে ঘর থেকে বলতেছে, এই তো মা, এই তো আমি, এই তো আমি। মায়ের কানে যখন শব্দ গেছে, মা ভিতরে ঢুইকা দেখে তার সন্তানটাকে মোটা তাজা রাইখে গেছিল, কিন্তু সন্তানটা এমন হয়েছে তার শরীরের মধ্যে আর এক বিন্দু মাংস নাই, শুকায়া কাঠ হয়ে গেছে। আচ্ছা বাবা, এইরকম কাণ্ড যদি কোনো সন্তানে তার মা দেখে, মার হৃদয়টা কি মানাইতে পারে? মা হাত ধরে ভাইয়ের কাছে নিয়ে গিয়ে বলতেছে, ভাই 12 বছর আগে আমি আমার সন্তানটাকে রেখে গেছিলাম, আমার সন্তানটারে তুই এমন ভাবে না কই মাইরা ফেললি। কই, কেন রে ভাই, আমি তো তোর সন্তান রে, এমন করি না। ডাক দিস আলাউদ্দিন আমার কাছে আয়। কিরে বাবা, তোর স্বাস্থ্য এমন হয়েছে কে, তুই কি কিছু খাস না? কই, ও মামা 12 বছর আগে আপনারে হুকুম করছিলেন আমি যেন সবাই রে দেখা শুইনা খাওয়াই, একটাবারও তো বলেন নাই, সবাই রে খাওয়া তুইও খাইয়া নিস, আপনার হুকুম নাই তো আমি খাবো কিভাবে? ও বাবা, গুরু ভজন এত সহজ ব্যাপার না, বললাম আর গুরু ভজন হয়ে গেল, মুখে বললাম আমি গুরুরে সব দিয়া দিছি, এত সহজ না বাবা। ডাকতেছে আলাউদ্দিন আমার কাছে আয়, তুই কি কিছুই খাস নাই? কয়, না 12 বছর আমি 1 ফোঁটা পানিও মুখে দেই নাই, 12 বছর আমি 1 ফোঁটা পানিও মুখে দেই নাই। কয়, বলস কি, তোর কি খিদা লাগে নাই, তৃষ্ণা লাগে নাই? কয়, আমার যখন খিদা লাগতো, আমার যখন তৃষ্ণা লাগতো, তখন আমি আপনার ওই পবিত্র নামের জিকির করতাম, আপনার ছবিটা আমার চোখের সামনে রাখতাম, আর আপনার নামের পবিত্র জিকির যখন আমি করতাম, আমার ক্ষুধা নিবারণ হয়ে যাইত, আমার তৃষ্ণা মিটে যাইত, আমার মনে হইতেছে আপনার নামটাই মধু। পুরুর মতো বান্ধব, গুরুর মতো এমন দয়াবান জগতে কেউ হইতে পারে না। ডাক দিয়ে বলতেছে, বাবা তুই আমার একটা দেশ রক্ষা করার জন্য 12 বছর কাটায় দিলি, আয় আমার বুকে আয়, তোর নাম হলো আলাউদ্দিন, আজ হইতে আমি তোর নামের পাশে একটা নাম লাগায় দিব, আমি তোর একটা তরিকার মালিক বানায় দিব, আজ হইতে তোর নাম হলো আলাউদ্দিন আল সাবিরি, চিস্তিয়ায় সাবিরিয়া তরিকার মালিক বানায় দিলাম। একটা দেশ রক্ষা করছে, আর আমরা এত সহজ। ক্ষমা করবেন, চেষ্টা করেছি যতটুকু সম্ভব, গুরু নামের উপরে কিছুই নেই বাবা, সব সাধু গুরুর চরণে আমার ভক্তি।
চেষ্টা করেছি কিছু কিছু গানে গানে, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের শেষ অংশে চলে আসছি, শেষ ভাগে চলে আসছি। এখন শুধু বিচ্ছেদের পালা ছিল। তারপরও আমার কাছে একটি প্রশ্ন রেখে গেছে এক গুরু, তার তিনজন ভক্তের কাছে মাথা চাইলেন। প্রশ্নটা দুই দিক দিয়েই, সনাতনেও আছে, আমাদের ইসলাম ধর্মের মধ্যেও আছে। তো আমি সনাতন ধর্মে না গিয়ে ইসলামের মধ্যে, আপনারা জানেন বাংলাদেশে 360 আউলিয়া আসছে। এই 360 আউলিয়ার প্রধান ছিলেন হযরত শাহ জালাল ইয়ামেনী রহমতুল্লাহ আলাইহ। শাহজালাল বাবা রাজা গৌর গোবিন্দ তার বনের একটা জাদুর পুষ্করিণী ছিলেন, সেখানে এক টুকরা গরুর মাংস যদি রাখা যায় তাহলে জাদুর পুষ্করিণীর পানিটা নষ্ট হয়ে যাবে। তো এর জন্য ভক্তদেরকে বলেছিল যে তোমাদের মধ্য থেকে কে পারবে আমাকে মাথা দিতে। তিনজন ভক্তের কাছে চেয়েছে, তার মধ্যে একজন ভক্ত মাথা দিলেন এবং মাথা কাটা অবস্থায় গরুর মাংস নিয়ে ওই জাদুর পুকুরের মধ্যে ফেলে দিলেন, পুকুরের পানিটা নষ্ট হয়ে গিয়েছে। এই মৌখিকভাবে জবাব দিলাম। বিচ্ছেদ গান অনেক রকমের আছে। বিচ্ছেদ, বিচ্ছেদ একটা শব্দ, আর এই বিচ্ছেদ শব্দ তার জীবনেই ঘটে যার জীবন থেকে কিছু বিয়োগ হয়ে যায়, কিছু হারিয়ে যায়। অনেকের বাবা চলে গেছে, মা চলে গেছে, গুরু হারিয়েছে ভক্তকে, ভক্ত হারিয়েছে গুরুকে, ভাই হারিয়েছে ভাইকে, এখান থেকেই বিচ্ছেদের। আমি একটি বিচ্ছেদ গান আমার মন থেকে করে আর একটি গান করে আজকের মতো বিদায় নিব। যদিও অনেক মনে বাঞ্ছা ছিল, আশা ছিল, মনের আশা মনেই রয়ে গেল। তবে একটা কথা প্রথম বলেছিল মানিক মুক্তা, মুক্তা মানিক। আসলে মুক্তা সরকার এত ভালো, তার এত ভালো গায়কী, এটা একটা শিল্পী হিসেবেও শুনতে মনে চায়। মুক্তা যিনি, আসলেই তিনি মুক্তা। আমি তার জন্য দোয়া চাই। আমি আপনাদের চরণ পাশে যেন সঙ্গীত নিয়ে থাকতে পারি, আমার জন্য দোয়া দরখাস্ত রইল। বক্ষ ভরা অত্যন্ত সুন্দর করে কথার মীমাংসা করে আমার কাছে প্রশ্ন করেছেন আমার দয়াল গুরু। বলেছেন সত্য মুমিন হইতে কি কি লাগে, সত্য মুমিন হইতে যে কি কি লাগে এটা যদি আমি জানতাম তাহলে তার আমি গুরু ধরতাম না। এটা আমার জানা থাকলে তো আর আমার গুরু ধরার প্রয়োজনই ছিল না, নাকি বলে? কারণ এটা তো গুরু শিখাইয়া বুঝাইয়া সবকিছু পরিপূর্ণভাবে তিনি আমাকে দিবেন। আমি নিজেকে নিজে যদি পরিশুদ্ধ করতে পারতাম, আমি নিজেই যদি সত্য মমিন নিজে নিজে হইতে পারতাম, তাহলে আমার গুরু ধরার কোনো প্রয়োজনই ছিল না। তারপরেও গুরুজি আমাকে প্রশ্ন করেছে, আমার তো জবাব দিতেই হবে। একটা গান আগে করি। ওরে আমার অন্তরের রে,
দেবার বাকি কি আছে আমার, কি দিলে তুই
ওই চরণের উপরে সব কিছু বিলীন করে দিয়েছি। কবি বলেছেন, মান কুল মান দিলাম তরে, আমার শূন্য খাঁচা রইল পরে, দেবার বাকি কি রাখছি আমার। ওরে পিয়ারি দাস কই, শেষের দিনে দয়াল চরণের আই ছোটবার, সব কিছু দিয়েছি আমার দেওয়ার মতো আর কিছু এখন এই ভাঙা তরি, তুমি যা মনে লয় তুমি তাই কইরো, এখানে আমার আর কোনো কিছু চাওয়া পাওয়ার বিষয়। দেখেন সত্য মমিন কাদেরকে বলা হয়েছে, সত্য মমিন তারাই যারা অমর, যাদের কোনো মরণ নেই,
মানুষের মৃত্যু আছে, তাদের হয় কবর। আর অসাধারণ মানুষ যারা, যারা সত্য মমিন, তাদের কখনো মৃত্যু হয় না, তাদের হয় কি মাজার। চমৎকার একটি কথা বলেছেন সেজদা নিয়ে ফরিদ সাহেব, আবার একটি গানের মধ্যে আছে, মাজার হলো মহাতীর্থ খোদার রহমতে ঘেরা, সেই রহমত আসে দলে দলে জিয়ারত করে আসে কিরা, বলিরে কেউ ভাবিস না আর মরা। শ্মশান কিংবা কবর খোলাই থাকে সকল মরা, পিতা পুত্রের নাইরে খবর কার কবরকে দেয় পাহারা, বলিরে ভাবিস না আর মরা। আগে নাইরে মাজার, মানুষ মরছে জগৎ জোড়া, মাজার কে কবর জানিলে ফরিদ শাহ কই তার কবর, বলিরে ভাবিস না আর মরা। তারাই হলো সত্য মমিন, তারাই হলো সত্য। আর আমি থাকবো না, আমার নামও একদিন থাকবে না, এখন আমি যদি মারা যাই, আমার সন্তান আছে, আমি মরে গেলে আমার সন্তান আমার নাম নিবে, আমার সন্তানের পর তার সন্তান আসবে, সেও একটু একটু আমার নাম নিবে, কিন্তু আমার সন্তানের ঘরে যে আমার নাতি, নাতির ঘরে যদি আমার পুতি হয়, এই যে আমার নাম আস্তে আস্তে মুছতে শুরু করবে, একটা সময় আমাকে সবাই ভুলে যাবে, আমার নাম মনে রাখার মতো মানুষটাও থাকবে না। আর যারা কামেল, যুগে যুগে তাদের ভক্ত আশিক যারা আসবে আবার যাবে, কিন্তু তাদের নাম আর কখনো ভুলবে না। মানুষ হলো দুই প্রকার, তেফেল আর কামেল, একটা হলো সম্পূর্ণ মানুষ আর একটা হলো অসম্পূর্ণ মানুষ। অসম্পূর্ণ মানুষ হলো সাধারণ মানুষ, আর সম্পূর্ণ মানুষ হলো ওলি আল্লাহ, যারা তারা হলো সত্য মমিন। আর যারা সত্য মমিন হয়েছে, যারা এক বিন্দু জাল পান করেছে, সাত যুগের মরা তাদের বেঁচে গেছে, তারা সত্য মমিন হয়ে এখনো পর্যন্ত আছে, তারাই হলো সত্য। তাই সত্য মমিন আমি বাজার, আমি একজন পাপী মানুষ, আমার দয়াল গুরু বলেছে সেই পানি পান করলে সাত যুগের মরা বাঁচে, সেই পানি, যেই পানি পান করলে সাত যুগের মরা বাঁচে, আভায়াতের পানি, সেই পানি সকলেও খাইতে পারে না, সকলের ভাগ্যেও জোটে না। আমি একজন পাপী মানুষ, তাই আমার কাছে আমার গুরুজি জিজ্ঞেস করেছে, সত্য মমিন হইলে কি করতে হবে, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নফসকে চিনেছে, নফসকে চিনতে হলে, নিজেকে চিনতে হলে, সত্য মমিন হইতে হলে তার আরেকজন মানুষের কাছে, কামেল মানুষের কাছে যাওয়া দরকার আছে। ফরিদপুরের সাধক হালিম বয়াতি বলেছে, ওরা আপনাকে চিনতে হলে মিশে যাও মুর্শিদের সাথে, কি ঘুমে ঘুমায় আসো ডুবে দেখ মন্তরি কাতে, ওরে জ্ঞান হারা পশুদের মত তুই ভব পারে ঘুরবি কত, মানব জনম বৃথাই সে তো জানা নাই তোর নিজের পাতে, ব্যামুরি দানা যো যারা তাদের দিলের দরজায় তালা মারা, বৈদিক পথে চলছে তারা মূল হারাইয়া খালি হাতে, পীর মুর্শিদ নায়েবে রাসূল যে কইলো সে হইলো বাতুল, সাধক হালিম বলে চরণের ধুল দিও মুর্শিদ আমার, কথা কিন্তু আমার না, কথা আমার গুরুর কথা, কিন্তু আমার মুখ দিয়ে বলতে হচ্ছে। আজকে শিষের পালা নিয়ে এ প্রশ্ন, যে প্রশ্ন আমারে করছে এ প্রশ্নের খাতিরে, কারণ বলেছেন সত্য মমিন হইতে কি কি দরকার আছে, নিজেকে চিনতে হলে, সত্য মমিন হইতে হলে একজন কামেল ওলির কাছে যাইতে হবে, যিনি আমাকে আমার রাসূলের কাছে নিয়ে যাবে, যিনি আমার আল্লাহর কাছে নিয়ে যাবে। এই ছিল আমার গুরুজির কথা, তাই আমি সংক্ষেপে এই কথার মীমাংসা
করে দিলাম। হাতে কিছু সময় আছে, আমরা চেষ্টা করব সেই সময় পর্যন্ত কিছু গান করার জন্য আমার গুরুজির কাছে দাঁড়ায় একটু বলতে হবে, বিচ্ছেদ করবো, এরপরেই বিচ্ছেদে চলে যাব। একটু জানার বিষয় থাকবে, গুরু ভক্তের কাছে, তার তিন ভক্তের কাছে সে মাথা চেয়েছিল। আমার একটু জানার বিষয়, এক গুরু তার তিন ভক্তের কাছে মাথা চেয়েছিল, সেই ভক্তরা কারা ছিল আর মাথা কিভাবে গুরুকে দিয়েছে, আমি শুধু এইটুকুই জানতে চাই আপনার কাছে। আশা করি সুন্দর করে চেয়ারম্যান সাহেবের বাড়িতে খাওয়া দাওয়া করলাম আমার মায়ের সাথে, তখন একজন বোন এসে আমাকে বলছে যে আপনি যখন বিচ্ছেদের সময় হবে তখন এই গানটা করবেন। আমি তাকে কথা দিয়েছিলাম সে গানটা করব, তার কথা রক্ষার্থে এই গানটা আমার করতে হচ্ছে। ধন্যবাদ। আসিবে কি
কত সাধনা সে কথা কি তুমি
সবই কিছু খুয়াই